السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين অল্হ ভানুয়াতালা শোকর আদায় করছি অল্লাস্ফু ভান ওয়াতালা আমাদেরকে আহ কোরআন ক্যারভিক ব্ল্যান্ডেডের আজকের আয়োজনে অংশগ্রহণ করার তফিকদান করেছেন এ সপ্তাহে আমাদের কোরআনে ক্যারাবেক ব্ল্যান্ডে আজকে শুরু ক্লাস ইনশাল্লাহ আগামী কালো এই ধারাবাহিকতার ক্লাস চলবে এবং সেখানে কোরআনে ক্যারাবেগ ব্ল্যান্ডের পাশাপাশি আমাদের আরো কয়েকটি জিনিস আছে সেগুলো ইনশাল্লাহ আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আজকে একটি বইয়ের সাথে শুধু আপনাদেরকে পরিচয় করিয়ে দেব বইটি হচ্ছে জাদুল মা আদ ফি হাদ ইহা রিল ইবাদ জাদুল মাদ ফি খাই ফি হাদি আখাই রেলি অর্থাৎ ইবরুল কায়েম রাখাই মৌলের বিখ্যাত একটি বইতা জাদুল মাদ অর্থাৎ আখেরাতের পাথেয় ফি হাদি এখাই রেলি শ্রেষ্ঠতম বান্দা রাসুরুল্লাহস অল্লাহ আই লিহিব সাল্লামের হেদায়েতের উপর ভিত্তি করে আখেরাতের পাথেয় কি হতে পারে সেটি নিয়ে তার এই বিখ্যাত গ্রন্থটি এই গ্রন্থটি অসাধারণ একটি গ্রন্থ এটার আমরা একটি শুধুমাত্র ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এর একটি অংশ শুধুমাত্র আমরা ইনশাল্লাহ আলোচনা করব আপনাদের সাথে ইনশাল্লাহ তবে আপনারা জানেন যে আমরা বলেছিলাম যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের জীবনী কেন্দ্রিক আমরা একটা কমপ্রেহেন্সিভ কোর্স কন্ডাক্ট করব সে কোর্ট সেই কোর্সে আমরা ছয়টি বিষয় রসুল জীবনী ভিত্তিক ছয়টি বিষয় সেখানে আমরা ইনশাল্লাহ নিয়ে আসবো তোমাদের এক নাম্বার আমরা সেখানে পড়বো যে আবু নাইম রাহিমাহুল্লাহ এর একটি বিখ্যাত গ্রন্থ এটা হচ্ছে দালা এল উন্নবাহ যেখানে হাজারেরও বেশি আহ মজা আহ রাসুল ইসলামের এক হাজারেরও বেশি মজা তিনি এখানে আলোচনা করেছেন সেটা হচ্ছে দালাইল উন্নবুয়া নামক এই গ্রন্থটি আমরা পড়বো এবং রাসুল সালামের জীবনীমূলক অত্যন্ত বিখ্যাত একটি গ্রন্থ যেটি প্রথম লিখিত গ্রন্থ যেটা সিরাতু ইবনি হিসাম নামে পরিচিত সিরাতু ইবনি হিসামটি আমরা পড়বো এবং তিন নম্বরে আমরা পড়বো আল হাস ইস রাসুল উল্লাহ সাল আলি ওয়াসাল্লাম ইবনুল মোলাক কান রাহেমহল্লাহ তার একটি গ্রন্থ তা হলো কি তা হলো আল হাস বৈশিষ্ট্য সংক্রান্ত আহ গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনি এখানে দিয়েছেন সেই গ্রন্থটি আমরা পড়বো এরপরে তার তিনি দেখতে কেমন ছিলেন আপনাকে যদি প্রশ্ন করে তিনি

সেটা হচ্ছে আহমেদ বিন রসমান আল মজিদ এর এই গ্রন্থটি আমরা পড়বো আর একটি তো আমরা বললাম যে ইবনুল মোল্ক ইবনুল তার যে গ্রন্থটি তা হলো যে ইবনুল খাস এই গ্রন্থটি আমরা এখানে পড়বো ইনশাল্লাহ এবং চতুর্থ আমরা এখানে যেটা জাদুল মা আদ আমরা আজকে শুরু করছি ইনশাআল্লাহ জাদুল মা আমরা আমাদের এই কোর্সের মধ্যে এবং এখানে আমরা যে কোর্সটি করছি সেখানে থটস অফ ইসলামিক স্কলার সেখানেও আমরা এটা পড়বো আর আদা আর এর পাশাপাশি আমরা এটা ফুল একটা পূর্ণাঙ্গ সিরা একটা কোর্স আমরা অফার করবে সেটা ছোটদের জন্য একটা কোর্স থাকবে বড়দের জন্য একটা কোর্স থাকবে পরিপূর্ণ ভাবে নিয়ে সেখানে করবো আর এই ধারাবাহিকতায় পঞ্চম যে বইটি অর্থাৎ সিরা এর ফুল প্যাকেজ এর মধ্যে তা হচ্ছে অধিকার আমাদের উপর কি আছে এবং তার প্রতি আমাদের কি কি দায়িত্ব আছে তার নামে আপনারা কাজী আয়াদ রাহমুল্লার বিখ্যাত একটি বই বইটি হচ্ছে الشفاء بتعريف حقوق المصطفى الشفاء بتعريف حقوق المصطفى আশ এই গ্রন্থটি আমরা পড়ব যেখানে ওস সালামের দায় তার অধিকারগুলো কি সেইটা নিয়ে আলোচনা করা হবে এবং সর্বশেষ হচ্ছে ইলমুল হাদিস আন-নাবাবী আশ-শরীফ যেটা রিয়াদুস সালেহীন আমরা তো বলেছিলাম যে আমরা আমরা রাসূলুল্লাহ সাঃ এর হাদিসের মধ্যে বুখারী পড়ব এবং এর পাশাপাশি আমরা রিয়াদুস থেকে কেউ কিছু পড়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তো জাদুল মাআদ যেটা ফি খাইরি ফি হাদি খাইরুল ইবাদ শাইখান ইবনে তিনি আসলে আলোচনা করেছেন ইবনে কাইয়িম রাহিম তিনি রসুল্লা সাল আলী সালামের জীবনী তিনি সেখানে আলোচনা তো করেছেন একটি অংশে তার পাশাপাশি তিনি রাসুল্লাহ আলী বিভিন্ন জিনিস তিনি আলোচনা করেছেন যেমন আমরা বললাম যে সেখানে তার তার পরিচয় আলোচনা করেছেন তার বংশ আলোচনা করেছেন তার গোটা জীবনী আলোচনা করেছেন এবং তিনি কিভাবে তার সম্পাদন করতেন সেগুলো আলোচনা করেছেন তার আখলাক আলোচনা করেছেন ইত্যকার বিষয়ে এখানে বিস্তারিত ভাবে আলোচনা আছে তো আমরা এই জাদুল মাদ এই গ্রন্থটি ইনশাল্লাহ আমরা ইনশাল একেবারে বিস্তারিত এই গ্রন্থটি আমরা আলোচনা করব যেন আমরা এখান থেকে রাসুল্লাহ সাল্লাহ আলী আসালামের জীবনী কেন্দ্রিক একেবারে বিস্তারিত পূর্ণাঙ্গ আমরা বিবরণ এখানে পাই এখানে আমরা কি কি এই গ্রন্থের মধ্যে কি কি আছে একটা নজরে যদি আমরা দেখি এই গ্রন্থটির মধ্যে যা আছে একটা নজরে একটু আপনাদেরকে বলে রাখি এই গ্রন্থের মধ্যে প্রথমত আছে তা হলো রাসুল আসলামের শ্যামা এল অর্থাৎ তার বংশ পরিচিতি তার পিতা এবং তার মা কে ছিলেন তার বোনরা কারা তার বোনরা যারা তার দুধ বোন তারা কারা ছিল কার আহ কারেরাম বড় হয়ে উঠেছেন এবং তার তার তিনি নবী হওয়ার পূর্বে তার ঘটনা কি ছিল হওয়ার পূর্বে পূর্ব তার জীবনে যেমন তিনি শিশু হিসেবে এবং পর্যন্ত কেমন এবং প্রথম তার উপর কি নাজিল হয় তার যে দাওয়াতি কার্যকলাপ গুলো ছিল এগুলোর এগুলোর স্টেজ কি ছিল নাকি জীবনে প্রথম দিক দিয়ে তিনি গোপনে দাওয়াত দিয়েছেন পরে তিনি প্রকাশে দাওয়াত দিয়েছেন এই যে গোপন এবং প্রকাশ্য এই প্রকাশ্য দাওয়াতের কতগুলো স্টেজ ছিল স্টেজগুলো স্টেজ গুলো কিভাবে তিনি পালন করেছেন যেমন হামজার দিয়া তালান। ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত একরকম হামজা থেকে ওমর ইসলাম গ্রহণ পর্যন্ত অন্যরকম তারপরে আবিসিনিয়াতে হিজরত আবিসিনিয়ার হিজরতের পরে একরকম আবি দ্বিতীয় হিজরত এর পরে আবার অন্যরকম এরপরে আসু তারা তাকে বয়কট করলো শিয়াবে আবু তোয়ালেব নামে যেটা আমরা জানি যে সেখানে রসুল্লাহ সাল আলী আসাল্লামকে আহ বয়কট করা হলো মক্কায় এবং তিনি সেখানে কোন সোশ্যাল এন্ড ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন তার সাথে হচ্ছিল না সেখান থেকে তাকে আবার বয়কট থেকে তিনি ফিরে আসলেন এরপরে তিনি আহ মদিনাবাসীদের সাথে চুক্তি করলেন অন্যদিকে রাসুল্লাহ আসলামের তার চাচা এবং তার স্ত্রী ইন্তেকাল করলেন সবচেয়ে বড় দুটো শেল্টার রাসুলের জন্য এরপরে মানে হিউম্যান শেল্টার তারপরে তিনি তায়েফে গেলেন সেখান থেকে তিনি ফিরে আসলেন এর পরে তিনি হিজরত পর্যন্ত এখানে একটা ইন্টারিম পিরিয়ড আছে এই পিরিয়ডে তিনি কিভাবে দিন দাওয়াতের কাজ করলেন এর তারপর হিজরত হিজরত রাসুলের জীবনের শ্রেষ্ঠতম একটি মজা এই সময় তিনি রসুল ইসলাম কি করলেন হিজরতের পর তিনি মদিনায় গেলেন মদিনায় কেন এত লোকেরা ঘর বাড়ি থেকে বের হয়ে এসে রাসুল ইসলামকে স্বাগত জানালো মদিনায় গিয়ে এই সমাজটাকে তিনি কিভাবে বিনির্মাণ করলেন সেখান সেখানে যে সকল লোকেরা ছিল তারা রাসুল কিভাবে অভ্যর্থনা জানালো আহ আবাল বিদ্য বনিতা কেন তারা বের হয়ে আসলো মদিনা তিনি একটা রাষ্ট্র গঠন করলেন সেখানে ফার্স্ট ইট এন্ড কনস্টিটিউন্সি অব দ্য ওয়ার্ল্ড এই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কিভাবে তিনি তৈরি করলেন সংবিধানের ধারাগুলো কি ছিল বদর যুদ্ধ হুদ খন্দক এবং এবং তারপরে তারপরে আরো অনেক যুদ্ধ আছে মুতার যুদ্ধ আছে আহ আহজাবের যুদ্ধ আছে এই যে যুদ্ধগুলো অথবা ধরুন তাইফের যুদ্ধ বনু সাকিফের যুদ্ধ এই সকল ঘটনাগুলো থেকে আমরা সর্বশেষ লিবারেশন অফ মাক্কা মাক্কা বিজয় থেকে আমরা কি পাই সেই এর মধ্যকার যে অনেক বিষয় আছে সেগুলো থেকে আমাদের শিক্ষার কি কি দিক আছে অন্যের সাথে তার আচরণ এবং ব্যবহার গুলো কি ছিল এই বিষয়গুলো আমরা এই কোর্সটাতে জানবো এবং রসুলামের সর্বশ তার যে বিদায় হজ এই বিদায় হজে তিনি কি কি ঘটনা ঘটাচ্ছে প্রত্যেকটি জায়গায় রসুল ইসলামের সেখানে আলোচনা তার সেখানে মজা ছিল ওই মজা কিন্তু এখানে আমাদের আলোচনা আছে এটা তিনি আলোচনা করেছেন প্রথম অধ্যায়ে এরপর দ্বিতীয় অধ্যায়ে তিনি আলোচনা করেছেন অর্থাৎ তার এই যে এই গ্রন্থের মধ্যে এটি কিন্তু বিশাল গ্রন্থ একটা একটা গ্রন্থ না কিন্তু অনেকগুলো ভলিউম দ্বিতীয় ভলিউমে তিনি যেটা আলোচনা করেছেন তা হচ্ছে আবাদত গুরু কি ছিল যেমন তিনি কিভাবে পবিত্র অর্জন করতেন সলাদ কিভাবে তিনি রসুলাম আদায় করতেন তার জানাজার কিভাবে ছিল জাকাত কিভাবে তিনি ম্যানেজ করতেন সোয়াম কিভাবে তিনি করতেন এবং এতে কাফ করতেন করেছেন হাজ এবং অমরা তিনি কিভাবে করেছেন জিকির কিতাব জিকের আছে সেখানে এবং জিহাদের চ্যাপ্টার আছে রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার মাগাজি অর্থাৎ তার যুদ্ধগুলো ইত্যাদি চ্যাপ্টার আছে সেখানে আলাদা চ্যাপ্টার আছে রাসুল্লাহ সাল্লামের আত্মব্য আন্নবী অর্থাৎ রাসুলামের তার ঔষধ কি কি ঔষধ তিনি ব্যবহার করেছেন মেডিকেশন অব দ্য প্রফেট এবং তিনি ন্যাচারাল যে ঔষধ ব্যবহার করেছেন সেগুলো কি কি এগুলো ব্যাপারে আলোচনা আছে আলোচনা আছে যে রোহানি ঔষধ মানে স্পিরিচুয়াল মেডিকেশন অব দা প্রফেট সাল আলী আসসালাম তাকে ছিল রাসুল্লাহাম তার বিচার কার্যগুলো কেমন ছিল তার রকম হাকাম ফায়সালা গুলো তিনি ভাবে কিভাবে প্রদান করতেন বিভিন্ন ক্ষেত্রে রাসুল বিচার আচার একটা চ্যাপ্টার আছে বিবাহর একটা চ্যাপ্টার আছে এবং আছে তালাকের একটা চ্যাপ্টার এবং সেখানে রাসুল ইসলামের ব্যবসা বাণিজ্য উপর একটা চ্যাপ্টার আছে মানে এইভাবে একটা কমফ্রেহেন্সিভ একটা জিনিস আমরা রাসুল ইসলামের জীবনের উপর জানবো যেটা হচ্ছে জাদুল মাদ ফি ফি হাদি খাইর আইবাদ আমরা যেটা বলতে চাই তাহলে যে আমরা কেন রাসুল ইসলামের জীবনীটাও আমাদের পড়া দরকার তার প্রথমত কারণ হচ্ছে রাসুল ইসলামের জীবনী পড়া এটা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক কারণ তার জীবনী ইসলাম তার জীবনী কোরআন কোরআন তার জীবনী ছাড়া বোঝা না

who was supremely successful on both religious and secular level মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এই তালিকায় এক নম্বরের স্থান দেয়া এটা অনেকেরই অনেকেরই এটা হতেবা অনেকের বিষয়ের কারণ হতে পারে কেউ কেউ এটা প্রশ্ন তুলতে পারেন কেন আমি এটা করেছি কিন্তু তিনি এই পৃথিবীর মানব ইতিহাসের একমাত্র বিষয়কর মানুষ যিনি ধর্মীয় এবং পার্থিব বিষয় সবচেয়ে সফল

من العقل

আমি 71 গ্রন্থ পড়াছি এর সবগুলোতে আমি একটি কথা লেখা দেখেছি তা হলো যে আল্লাহ সুবহান ওয়া এই পৃথিবীর সকল মানুষকে যে পরিমাণ বুদ্ধিমত্তা দিয়েছেন তার তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বুদ্ধিমত্তার তুলনা হলো এরকম যে গোটা পৃথিবীর সকল ধূলিকণা এর তুলনায় এক

আর তোমাদের নবী মোহাম্মদ সাল আলিয়া তিনি হচ্ছেন সবচেয়ে বুদ্ধিমান মানুষের মধ্যে মোহাম্মদ সালামের বুদ্ধি এর কোনো তুলনা নাই

কেউ তখন এটা সন্দেহ করবে না সামের তার বুদ্ধি এবং বিবেক এবং তার প্রজ্ঞা এটা শ্রেষ্ঠতম প্রথম ধাক্কাই প্রথম দর্শনে লোকেরা বুঝতে পারবে যে তার ধারে কাছেও অন্য কোন ব্যক্তি এই জাতীয় বুদ্ধিমত্তা এবং জ্ঞানের দিক থেকে না এই জন্য আমাদের ওলামাই কালাম তারা বললেন আল্লুবু আল আকলুমি এত জুজ ইন জ্ঞান প্রজ্ঞা মানুষকে সৃষ্টিকে আল্লাহ যে প্রজ্ঞা দিয়েছেন এই প্রজ্ঞাকে একশো ভাগ করা হলে তিস নিরানব্বই ভাগ পাওয়া যাবে মোহাম্মদ সাল্লামের মাঝে আর এক ভাগ শুধুমাত্র রয়েছে অন্য সকল সৃষ্টির মাঝে তাইলে তার জীবনীকে আমরা পড়ব না তাকে কি আমরা জানবো না আমরা তাকে জানা দরকার আমাদের বাচ্চাদেরকে তাদেরকে জানানো দরকার শিশুদের উপযুক্ত করে আমরা রাসুলের জীবনীটা আসলে তৈরি করিনি শিশুদের জন্য মজা লাগার মতো করে রাসুলের জীবনীটা আমরা উপস্থাপন করিনি আমরা শুধুমাত্র রাসুলের জীবনী বলতে গিয়ে শুধুমাত্র বদরহুদ খন্দক এর বাইরে আমরা মনে হয় যেন আর কোন কিছুই জানি না রাসুল ইসলামের এই বদরহুদ খন্দক এগুলো রাসুল ইসলামের জীবনের কিছু অংশ জুড়ে আছে কিন্তু তার চেয়ে অনেক বৃহত্তর অংশ জুড়ে আছে তিনি কতটা শ্রেষ্ঠতম মানুষ ছিলেন তার আখলাক এবং আচরণ কেমন ছিল কি অপরি কি অনুপ এবং এবং চরিত্রের অধিকারী তিনি ছিলেন এই বিষয়গুলো সেখানে আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে শিশুদের মতো করে শিশুদের মধ্যে এগুলোর প্রভাব ফেলবে এইভাবে শিশুদের কাছে এগুলো উপস্থাপন করা দরকার বড়দের জন্য যা কিছু দরকার এটাও আমাদের উপস্থাপন করতে হবে এবং কন্টেন্ট আর নট অলওয়েজ সেম এবং প্রেজেন্টেশন ইজ নট অলসো অলওয়েজ সেম ফর এইভাবে আমাদেরকে এমন একটি পড়া আমাদের অবশ্যই পড়া দরকার সেই আমরা অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এই এইরকম আমরা এর মধ্যেই তো আমরা এটা রাখবোই অবশ্যই কিন্তু তার উপরে আমরা এখানে তো শুধু এই কোর্সে রাখলে এটা দুই বছর লাগবে আমরা এখানে যে ছয়টি বইয়ের কথা বললাম তার উপর আলাদা একটা কোর্স আমরা ডিজাইন করবো কিন্তু এগুলোর উপর আপনাদেরকে সামারি আমরা আমাদের এই কোর্সে তো সামারি বলবো আমরা বলেছি থটস অফ ইসলাম স্কলার্স আর টু বি প্রেজেন্টেড ইন ফ্রন্ট অফ ইউ ইন এ ভেরি সামারি ওয়ে আমরা সেটা অবশ্যই করবো ইনশাল্লাহ আরো বিস্তারিত জানতে হলে ইউ উইল হ্যাভ টু জয়েন আস ইনশাল্লাহ তো আমরা এতটুকু আলোচনা এর মধ্যে আমরা করলাম এবার আমরা দ্বিতীয় অধ্যায় যাব যেটি আমাদের ইনশাআল্লাহ আমাদের ইয়ের কোর্স নিয়ে যেটা তাদাব্বুরু মাআনিল কুরআন আমরা সেই জায়গায় এখন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু